আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অজু সম্পাদন করার পর দুই রেকাত সলাত আদায় করা এ নামাজের নাম হলো তাহিয়াতুল অজু এ নামাজটা আদায় করা আমাদের জন্য কঠিন কিছু না আমরা যখনই অজু করব অজুর পর এই দুই রাকাত সলাত আদায়ের চেষ্টা করব। এই নামাজ অত্যন্ত ফজিরতপূর্ণ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই নামাজের ফাজায়েল আলোচনা করেছেন হজরত হুমরান হজরত উসমান রাজি আল্লাহ তালহুর খাদেম ছিলেন তিনি বর্ণনা করেন যে হজরত উসমান রাজি আল্লাহতালহু একদিন একটি পাত্রের মাঝে পানি নিলেন তারপর অজু করলেন অজু করার পর তিনি সকলকে লক্ষ্য করে বললেন যে কল রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে নবী করিম সল্লাহ আলিহু ওয়াসাল্লাম এরশাদ করেছেন মান বা উজু ইহাদা যে আমি যেভাবে উজু করলাম হজরত উসমানও সেভাবেই অজু করে দেখিয়েছেন এভাবে যে ব্যক্তি অজু করবে সুম্মা আত আইন তারপর দুই রাকত সলাত আদায় করবে এবং এর মাঝে অন্য কোনো কাজের মাঝে লিপ্ত হবে না গফির আলাহ মা তাকাদ্দম্বিহি তো তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে তো এই দুই নামাজ কতটা ফজিলতপূর্ণ আমরা এই দুই রাকাত নামাজের মাধ্যমে আমরা অতীতের সমস্ত সগিরা গুনাহা থেকে ক্ষমা পেয়ে যাব আমাদের উচিত প্রতিবার উজু করার সাথে সাথে দুই রাকাত এ সলাদকে এ ফজিলত অর্জনের জন্য আদায় করা আমাদের নামাজ তো এই দুইটি রাকাত নামাজ অত্যন্ত সহজ কিন্তু ফজিলতটা বিশাল ফজিলত আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে তা আমরা এত বিশাল ফজিলতকে জানার পর এ ধরনের একটি আমল থেকে পিছিয়ে থাকা এটা আমাদের জন্য কতটা সমীচীন হবে আমরা প্রতিবার অজুর সাথে যদি আমরা এ সলাদকে আদায় করতে নাও পারি দিনে অন্তত একবার অজু করার পর আমরা তো এ সলাদটিকে আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ আমল করে এ বিশাল ফজিলত অর্জনের তৌফিক দান করে